সত্যি বলতে সাকিব খান এমন একজন নাম, তাকে নিয়ে ভিডিও করতে আমার না বেশ ভালো লাগে। তার কারণটা হচ্ছে সাকিব খান একজন গ্লোবাল স্টার এবং তার স্টারডম গোটা পৃথিবী জুড়ে কিন্তু আছে, এবং তাকে নিয়ে কে যে কেউই কোনো রকম কন্টেন্ট বানালে না সেটায় প্রচুর কিন্তু ভিউজ আসে। তো এখন বিষয়টা হচ্ছে, আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে কথা বলবো অবশ্যই তুফানকে নিয়ে। সো তুফান এমন একটা প্রজেক্ট হচ্ছে যে প্রজেক্টটা বাংলা সিনেমার ইতিহাসকে পাল্টে রেখে দেবে, যে প্রজেক্টটা মানে সাকিব ভাইয়ার কেরিয়ার পাল্টে রেখে দেবে, যে প্রজেক্টটা রায়ান রফির কাজকে একটা অন্য উচ্চতায় হচ্ছে নিয়ে যাবে, সেই লেভেলের কাজ কিন্তু হচ্ছে তুফান। সো তুফানকে নিয়ে কিন্তু রুটস সিনে ক্লাব তারা কিন্তু একটা পোস্ট করেছে, এবং সেই পোস্টার দেখে আমি রীতিমতো কিন্তু অবাক হয়ে গেছি। এবং তারা বলছে যে তুফান যে সময়টাতে মুক্তি পাবে সেই সময়টা থেকে 31st of December অবধি কিন্তু তুফান দাপটের সঙ্গে মাল্টিপ্লেক্স চেন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত সিনেপ্লেক্সে কিন্তু দাপটের সঙ্গে হচ্ছে ব্যবসা করবে। এবং তার সঙ্গে সঙ্গে তারা এটাও কিন্তু বলছে তুফানকে নিয়ে যে লেভেলের প্রমোশনাল আইডিয়া পুরো টিম ভেবেছে বা যে লেভেলের প্রমোশন হবে সেটা সাকিব খানের কেরিয়ারের এবং সাকিব ভাইয়ার 24 বছরের অভিনয় জগতে কিন্তু এই লেভেলের প্রমোশন প্রিভিয়াসলি কিন্তু হয়নি, যেটা তুফানের ক্ষেত্রে কিন্তু হবে। এই বিষয়পত্রগুলো দেখে আমি সত্যি বলতে হতবাক হয়ে গেছি, আমি রীতিমতো জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে তুফান কি হতে চলেছে। এবং তার যে ফার্স্ট লুকটা এসেছিল সেইটা দেখে সবাই ছিটকে গেছে এবং প্রত্যেকে কিন্তু মোটামুটি প্রশংসা করছে। তো যদি ফার্স্ট লুকটা এমন হয় তাহলে পুরো সিনেমাটা কীরকম হবে, পুরো তার যখন ফার্স্ট ডেট আসবে বা টিজার আসবে, ট্রেলার আসবে, সেগুলো যখন আসবে তুফানকে নিয়ে হাইপটা আরও অনেক 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 কিন্তু জাস্ট বেড়ে যাবে। এবার দেখা যাক কী হয়, রুট সিনে ক্লাব যখন বলছে তখন নিশ্চয়ই এই বিষয়টাকে আমরা মানে ভাবতে পারি যে এটা একটা ভালো কিছু আসছে। দেখা যাক এক্স্যাক্টলি কী হয়। তোমাদের এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে কী মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।